ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয়জশ ভাই, আশা করি আল্লাহর রহমতে আপনি এবং আপনার পরিবারের সবাই ভালো আছেন এবং আমার ভৌতিক কথার সকল লিসনার্সগণ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি অনেক ব্যস্ত থাকার কারণে আপনাদের জন্য সময় মতো ঘটনা পাঠাতে পারিনি। আজকে আমি আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম গাঁজা পাগলার একটা লং স্টোরি। আচ্ছা, ভাবছিলাম দুই পর্বতে এই গল্পটি দিব, কিন্তু পরে ভাবলাম না, এক পর্বতে দিয়ে দিই। আজকে যে ঘটনা বলবো এই ঘটনাটা এর আগে কোথাও প্রচার হয়নি। জেসু ভাই, যদি ঘটনাটি আপনার কাছে ভালো লাগে তবে জেসু ভাই ঘটনাটি আপনি আপনার মতো করে গুছিয়ে পড়ে শোনাবেন সবাইকে। এখন আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম মোহাম্মদ বিরাজ ইসলাম, দেশের বাড়ি বরিশাল জেলা, থানা গৌরনদী, পোস্ট অফিস টোরকি, গ্রামের নাম নন্দনপট্টি, দুবাই প্রবাসী আমি। আমি যেভাবে ঘটনাটি পেয়েছি ঠিকই তার ভাষায় লিখে পাঠালাম। এখন আমি মূল ঘটনাতে আসি। বলছেন বরাবরের মতোই গাঁজা পাগলা। আজকে আমি এমন এক ঘটনা বলবো, আমার জানা মতো প্রাচীন কাল থেকে এটা মানুষের মাঝে ঘটে যাচ্ছে। মোহন শোন, ঘটনা বলার আগে তোকে কিছু কথা বলে নিই। শোন বাজা, তুই জানিস মানুষের রূপ পরিবর্তন করতে পারে মুহূর্তে মুহূর্তে। মানুষ মুখে উচ্চারণ করলে কিন্তু তা অক্ষরের নাম, তিন অক্ষরের। আর একটা মানুষের কত রূপ তা কিন্তু কেউ ধরতে পারে না, এতটা খারাপ যা কখনো আন্দাজও করতে পারবে না। মানুষের প্রাণ কিন্তু এক সেকেন্ডে দেওয়া যায়, কিন্তু এক সেকেন্ডে কি একটা মানুষের প্রাণ ফিরিয়ে দেওয়া যায়? জীবিত করতে কেউ পারবে? পুরো পৃথিবীর মানুষ এবং জাদুকর ওলিয়াউলিয়া মুসাফির ফেরেস্তা কেউ কি পারবে একটা মানুষকে জীবিত করে কথা বলাতে পারবে? হ্যাঁ, কথা পারবে না, পারবে না। আমার আল্লাহ যেখানে বলেছেন, বান্দা আমি তোমার রব, এই দিন দুনিয়ার আসমান জমিনের পরেও কিন্তু আরো সাত আসমান আছে, সব কিছুর মালিক আমি তোমার রব। আমি কার কখন মৃত্যু লিখে রেখেছি এটা আমার একান্ত সিদ্ধান্ত। কে কি করছে না করছে দিনে রাতে আধারের সব কিছুর খবর আমার কাছে আছে। কাকে আমি দুনিয়াতে পাঠাবো, কার মৃত্যু হবে, সব কিছুর চাবি কাছে আমার নিজের আয়ত্তে। তোমরা তোমার রবকে ভয় করো না? তারপরেও মানুষ আমার মহান আল্লাহর থেকে বেশি বোঝে, যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। বোন, কি বলছ যে গাঁজার গোল কেটে নাকি ভুলভাল বলছি নাকি? বোন, আমি এখন তোমাকে এমন এক ঘটনা বলবো না, যা শুনে তোমার যখন এই ঘটনার কথা মনে পড়বে না তোমার কাহিম হয়ে যাবে, ভয়ে কষ্টে তোমার তোমার রূহ রীতিমতো কবজা বেরিয়ে যাবে, খুব খারাপ লাগবে তোমার। তাহলে আমি ভুল ঘটনাতে প্রবেশ করি, কি বলো? ও মোন, আমার কলকির বাসাটা নিয়ে আসি, হ্যাঁ বারান্দে গিয়ে বসো। হ্যাঁ মোন, একটু দেরি হলো আছে আর কি। হ্যাঁ, এরপর গাঁজা পাগলা চলে গেলেন এবং তার কিছুক্ষণ পর আবারও ফিরে আসলেন। এরপর বললেন, মোন একটু দেরি হয়ে গেল আর কি, বাজা কলকি ভরাট করে নিলাম আর কি, কারণ এই ঘটনাটা বলতে গেলে আমার নেশা ধরে থাকতে হবে, বুঝতে পেরেছ? কেন তা ঘটনা শুনলে বুঝতে পারবে আমি কতটা ভয় ভয় সময় পার করেছি, কি দেখেছিলাম আমার জীবনে তুমি কল্পনাও করতে পারবে না। ঘটনা বলে তাহলে শুরু করছি, খুব মনোযোগ দিয়ে শুনবে বাছা। এই ঘটনার সাথে আমার ছোটবেলা একটা কাহিনী আছে, বুঝতে পেরেছ? আমি বড় হওয়ার পর যখন কবিরাজের পথ বেছে নিলাম, তাই আমি সেইখানে কেউ বিপদে পড়লে আমি ছুটে চলে যেতাম এবং ভাবি আমি এভাবে করে জীবনযাপন করব। আমার যখন 15 বছর বয়স, আমার বাবা মা মারা যাওয়ার পর আমি একা একা বিভিন্ন জায়গায় একা একা ঘুরতাম। আমি আমাদের গ্রামের পাশে একটা বড় বট গাছ ছিল, সেই গাছের কাছে আমি অনেক সময় বার করতাম। একদিন রাতের বেলা ভালো লাগছিল না, তাই সে বট গাছের নিচে গেলাম। তখন দেখি একটা লোক সে বট গাছের নিচে বসে কিছু একটা করছে। সেদিন ছিল মোটামুটি অমাবস্যা রাত, গুড়গুড়ে রাত, বুঝতে পেরেছি? আমি জানতাম না। আমি পা টিপে টিপে বট গাছের আড়াল থেকে দেখার চেষ্টা করলাম যে হচ্ছে নাকি। রাতের আধারে আশেপাশে কিছু দেখা যাচ্ছে না। তখন ছিল শীতকাল, আমি লুকে লুকে দেখছিলাম। আমি দেখি সে লোক একজন মানুষের মাথা ব্যাগ থেকে বের করছে, একটা কাঁসার থালায় রেখে বসে আছে, আপন মনে বসে আছে আর আসন পেতে আছে।
সে লোকটার সামনে আরো কিছু জিনিস ছিল, মোমবাতি, সিঁদুর মালার চুল, আরো অনেক কিছু ছিল। আমি সেগুলো বট গাছের আড়াল থেকে দেখছি তো দেখছি, আমি লোকটাকে দেখে চিনতে পারছি না। এতো এত একজন তান্ত্রিক। আমি আরো ঘাপটি মেরে সব কিছু দেখছিলাম। হঠাৎ দেখি মাথার খুলিটা সিঁদুর ছিটিয়ে দিচ্ছে, আমি তখন সেখান থেকে চলে আসতে যাবো। দেখি তখনই সে তান্ত্রিক টের পেয়ে যায়, আমাকে পেছন থেকে ডাক মারে। আমি না দাঁড়িয়ে এক দৌড়ে বাড়িতে চলে আসি। ভোরবেলা আমার ঘুমটা ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে পাশের বাড়ির ওই উত্তর পাড়ায় যেয়ে শুনি যে একটা ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি একটু আগারাম, সেদিকে আগারাম এবং গিয়ে দেখি গফুর কাকার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাতের খাবার খেয়ে নাকি সে শুয়ে পড়েছে, কিন্তু সকালে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি তখন গফুর কাকার সাথে কথা বললাম যে আমি তো গতকালও বড় বট গাছের নিচে অমুক তান্ত্রিকের কাছে কিছু একটা করছে এরকমটা দেখলাম, তার হাতে একটা ছোট্ট মানুষের কাঁটা মাথা দেখেছিলাম। আমার এই কথা শুনে গফুর কাকা এবং আরো কিছু মানুষ সে বট গাছের নিচে চলে গেলাম। তবে সেখানে কিছু পাওয়া গেল না। সবাই আমাকে বলল যে আমি রাতে কি দেখেছি না দেখেছি। আমি বললাম তাহলে একবার সে তান্ত্রিকের কাস্তানে গিয়ে দেখি না কি হয়। আবার সবাই মিলে তান্ত্রিকের আস্তানায় গেলাম, গিয়ে দেখি তান্ত্রিক মশাই ডাক ডেকে ঘুমিয়ে আছে। আমরা এই ফাঁকে তান্ত্রিকের আস্তানার আশেপাশে খুঁজতে থাকি। হঠাৎ দেখি একটা ফতোয়া পড়ে আছে, ফতোয়াতে রক্ত মাখা। আমি গফুর কাকাকে ডাক দিলাম, সবাই আমার ডাকে ছুটে আসলো। গফুর কাকার হাতে সে ফতোয়াটা দিলাম। গফুর কাকা ফতোয়াটা তুলে বললো হায় আল্লাহ হায় আল্লাহ, এই বলে চিৎকার করলো, এইটাই আমার ছেলের ফতোয়া। তাহলে কি নারুন যা বলেছে সব সত্যি বলেছে, আমার ছেলে তান্ত্রিক, আমার ছেলেকে তান্ত্রিক চবাই করেছে। এই বলে গফুর কাকা বিভৎস এক কান্নাকাটি করল, আর বাংবাকি সবাই মিলে তান্ত্রিকের আস্তানায় প্রবেশ করলো। সেই তান্ত্রিকরে ঘুম থেকে উঠিয়ে বাইরে করে নিয়ে আসলো। গফুর কাকা সেই তান্ত্রিককে রীতিমতো জিজ্ঞেস করছিল, তোই তোই আমার ছেলের কেন মেরে ফেললি হারাম জাদা, আজকে তোর রক্ষা নাই, তোর মৃত্যু আজকে হবে। সবাই মিলে সেই তান্ত্রিকের রীতিমতো হাত পা বেঁধে রশি দিয়ে আমাদের গ্রামের মাতব্বর আছে না তার কাছে নিয়ে আসে। সেই তান্ত্রিককে রীতিমতো মাঝে সবাই রীতিমতো মারে আর বোলাচ্ছা মতো তোলায় করলো। সেই তান্ত্রিক বারবার আমার দিকে তাকিয়ে আছে আর এক ভয়ঙ্কর হাসি দিল। তার হাসিটার মাঝে এমন এক রহস্য লুকিয়েছিল যে রহস্য আমি ভেদ করতে পারিনি। এমন ভয় পেয়েছিলাম না যে মানুষের পিছিয়ে লুকিয়েছিলাম। আমি তখন ছোট বাচ্চা, তেমন বেশি বড় না। গ্রামের মানুষ তখন এক জায়গাতে জড়ো হলো এবং গ্রামের মাতব্বর জোহরের নামাজ শেষ করে আসলো। গফুর কাকার কাছে জানতে চায় এই তান্ত্রিক কি তার ছেলেকে খুন করেছে নাকি। তখন তার ছেলের রক্তাক্ত ফতুয়া দেখায়, তারপর আমাকে ডাকে আসল ঘটনা সত্যি কিনা। আমিও তাই খুলে বললাম যে আমি তাকে কি দেখেছি না দেখেছি সব কিছু খুলে বললাম। এবং গ্রামের মাতব্বর সাহেব বললেন যেহেতু লালু নিজের চোখে দেখেছে এবং প্রমাণও আছে, তারপরেও একবার তান্ত্রিক থেকে আসল সত্যিটা জানতে হবে। গফুরের ছেলের মরা দেহের বাকি অংশ কোথায় রাখা হয়েছে সেটাও বের করতে হবে, এরপরে শাস্তি দেওয়া হবে। তারপর গ্রামের মানুষ মিলে তান্ত্রিক থেকে রীতিমতো কথা আদায় করলো, কিন্তু তান্ত্রিক তো বলে না, শুধু হাসি দেয় আর এসে এসে বললো এই ছেলের কিছু খুঁজে পাবি না, আমি আমি আমার কাজে সফল হয়েছি, আমি আমার কাজে সফল হয়েছি, এখন শুধু অপেক্ষা অপেক্ষা। এই কথা শুনে গ্রামের মানুষ আরো বেশি খেপে যায়। গ্রামের মানুষ আরো মারধর করলো, একটা পর্যায়ে সেই তান্ত্রিক মারা যায়। সেই তান্ত্রিক যখন মৃত্যুর করে ঢড়ে পড়ে তখন তার শরীরে রক্ত দিয়ে একটা ছোঁয়া থাকে আর বিড়বিড় 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 করে কিছু পড়ছিল। তান্ত্রিকের রক্ত দিয়ে একদল মানুষের আকৃতি আঁকে, তার মাঝে একটা গাছ আঁকে, অনেক পশুর জন্তু আকৃতি আঁকে, তার মাঝে একটা ভয়ঙ্কর রূপের ডেভিলের আকৃতি আঁকে। মনে হচ্ছিল যে সেই ডেভিল একজন একজন করে মানুষ কাঁদছে। ভাতের লোকমার মতো অনেক কিছু খুবলে খুবলে খেয়ে ফেলে এবং গণধুলায় খেয়ে মারা যায়, কিন্তু বিভীষিকাময় অবস্থা হয়েছিল সে তান্ত্রিক যখন মারা যাবে ঠিক সেই মুহূর্তে। কেমন যেন গায়েবি আওয়াজে একজন বলল সবাই মৃত্যুর জন্য প্রস্তুত থাক। এই বলে একটা বিভৎস হাসি দিল, হাসি দিয়ে কান্নার শব্দ শুনতে পেলাম। যখন সেই তান্ত্রিক মারা যায় ভয়ঙ্কর এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। তারপর ঘটে যায় এক ভয়াবহ ঘটনা। তান্ত্রিকের মরদেহটা যেখানে ছিল সেখান থেকে গায়েব হয়ে যায়।
সবার সামনে আমিও দেখেছিলাম একটা ভুতুম প্যাঁচা হয়েছে। আমি তো ভয়ে বাড়িতে চলে আসি। আমার মনে মাঝে তখন এক ভয়ঙ্কর আতঙ্ক সৃষ্টি হয়ে গেছিল। এইভাবে কিছু দিন কেটে যায়। একদিন আমি আমার নানু বাড়ি থেকে বাসায় ফিরছিলাম। আমার নানু বাড়ির পথে গেলে আমাকে একটা ছোট একটা নদী পার হতে হবে। এছাড়া আর কোনো পথ ছিল না। রাত তখন আনুমানিক কটা নয়টা হবে। আমি খেয়া খেটে একেবারে এসে দেখি এক লোক নৌকাতে বসে আছে। জ্যোৎস্নার রাত, আমিও নৌকাতে চড়ে বসে আছি, কিন্তু মাঝে নৌকায় হারিকেন বা আলো ছিল না। আমি জিজ্ঞেস করলাম, কাকা নৌকায় আলো নেই কেন? তখন সে মাঝিটা বলল, আরে বাবা, আকাশে জ্যোৎস্না আছে, তাই আমার আলো দরকার পড়ে না। আমিও মনে মনে চিন্তা করলাম, আসলেই তো জ্যোৎস্নার আলোতে সব কিছু দেখা যায়। আমিও নৌকার মাথায় বসেছিলাম, পা ঝুলিয়ে, তখন গরমকাল চলছিল। মাঝ নদীর মাঝে আসার পরে একটা শব্দ পাচ্ছি, কর্মর কর্মর করে কিছু একটা খাচ্ছে। যদি চিবায় না, হাড় চিবালে যেমন শব্দ হয় না, ঠিক তেমন শব্দ হচ্ছে। আমি সে মাঝিকে বললাম, আচ্ছা কাকা, আপনি কি কোনো শব্দ পাচ্ছেন? হ্যাঁ, সে বললো, ওই না তো কাকা, কোনো শব্দ পাইতেছে না। কিন্তু আমি তো পাচ্ছি। শব্দটা আরো তীব্র হতে থাকলো। আমি জ্যোৎস্নার আলোতে দেখতে পাই সে মাঝি কিছু একটা চিবুচ্ছে। এর মাঝে আমি নদীর তীরে এসে পড়েছি এবং এর মাঝে আমি দেখলাম যে মাঝি উঠে দাঁড়ালো আর আমাকে বলল, এরে কই যাবি রে আজকে? অনেক দিন পর তোকে হাতের নাগালে পেয়েছি। এই বলে মাঝির রূপ পরিবর্তন করে একটা কালো কুৎসিত রূপে পরিবর্তন হলো। ভয়ঙ্কর দুটি লাল চোখে পরিবর্তন হলো লোকটা। আমার দিকে রীতিমতো হেঁটে হেঁটে আসতে লাগলো। আমিও নদীর তীরে একেবারে এসে পড়েছি। তখন আমি নৌকা থেকে লাফ দিয়ে পাশের গ্রামে ঢুকে পড়ি। মানে আমি ভয় একেবারে মনে হচ্ছে আত্মা বেরিয়ে যাবে। আমি দেখি সে ভয়ঙ্কর লোক আমার পিছু নিয়েছে। আমি ভয় কি করে বুঝে উঠতে পারছিলাম না। হঠাৎ আমার মনে পড়লো, আমার দাদা আমাকে বলেছিল গোয়াল ঘরে নাকি খারাপ কিছু প্রবেশ করতে পারে না, গরুর কান ধরে ঝুলে থাকলে নাকি মানুষকে আর খুঁজে পাওয়া যায় না। আমি ওদায় ভাবলাম, সেই গ্রামের এক গোয়াল ঘরে ঢুকে পড়ি, গরুর কান ধরে ঝুলে থাকি, আর গরুটা তো ভয় একেবারে নামাতে থাকে। আমিও অনুভব করছিলাম যে সে ভয়ঙ্কর জিনিসটা গোয়াল ঘরের পাশ দিয়ে ঘুরছে। আর ভয় হিম হয়ে গেলাম তখন। এদিক দিয়ে গরুটাকে ডাকাডাকি করছে, যাদের গরু তারা দেখি বলা বলি করছে গোয়াল ঘরে কে আইসে রে, গরু চুরি করতেছে। আবার কেউ কে আসে নাই, তার ঘরে ঢুকলো এবং গোয়াল ঘরের সাথে আমি তাদের কথা শুনতে পাই। আমি মনে মনে ভাবছিলাম, এখন যদি গরুর মালিক এসে দেখে আমি গরুর ঘরে নির্ঘাত আমাকে চোর বলে ধোলাই দিবে। এদিকে ওদের ভয়, আবার ওইদিকে গ্রামবাসীর ধোলায়। আমি আর দেরি না করে গরুর কবরের উপরে রীতিমতো দৌড় দিয়ে ওই গ্রামে চলে যাই, আমার গ্রামের দিকে। তারা আমাকে দৌড়াতে দেখে চিনতে পারেনি। তারাও আমার পিছু নিয়েছিল এবং চোর চোর বলে চিৎকার করছিল, কিন্তু আমি আমার গ্রামের অন্য রাস্তা দিয়ে ঢুকে পড়ি। আমাকে আর ধরতে পারে না এবং বড় মাছামাছি গেছিলাম সে রাতে। একদিনই ভালো হয়েছে, তখন সে ভূতটা আমাকে আর কিছু করতে পারেনি। তখন থেকে আমার কেমন জানি আমার মনের মাঝে একটা ভয় কাজ করা শুরু করলো। এইভাবে চলতে থাকে আমার সময়। আমাদের গ্রামের মাঝে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। মৃত্যুতান্ত্রিককে দেখা যাচ্ছে এবং রাতের বেলা খুব ভয়ঙ্কর রূপে দেখা যাচ্ছে তাকে। এবং মাঝ রাতে আসে, না দেখে বিশ্বাস করবে না। গ্রামবাসী সবাই বলে এগুলো মনের ভুল, যে মানুষ মারা গেছে সে আবার কীভাবে ফিরে আসে, সে তো জীবিত না, সে জীবিত হবে কিভাবে, সে তো মারা গেছে, সবাই মিলে তাকে মেরে ফেলেছে। এই নিয়ে গ্রামবাসীর ভিতরে এক আতঙ্ক তৈরি হয়ে গেল। সে তান্ত্রিক মাঝ রাতে যার যার দরজায় টোকা দিতে থাকলো, তারপর তাকে আর খুঁজে পাওয়া যেত না। এইভাবে এক এক করে গ্রামের মানুষ মারা যেতে শুরু করলো। তান্ত্রিককে যে মেরেছিল না, তারাই মারা যেত। এইভাবে কিছুদিন চলতে লাগলো এবং আমাদের এই গ্রামের মানুষ রীতিমতো ভয়ে ভিটা বাড়ি ছেড়ে অন্য কোথাও পালিয়ে যায়। কিছু লোক আছে তারা এই বড় ইমামকে আনে এবং সে বড় হুজুরও ভয় পালিয়ে যায় সে গ্রাম থেকে, কিন্তু কেন পালিয়ে যায় সেটা কেউ জানে না। তারপর এক কবিরাজ ডাকা হয়, সেই কবিরাজও ভয় পালিয়ে যায়, শুধু বলে যায় যে এই গ্রাম থেকে পালান, এই গ্রামের অবস্থা খুবই খারাপ। এই কথা শুনে একে একে সবাই পালিয়ে যায়। তারপর আমি রাতের বেলা ঘুমাতে পারতাম না, মনে হচ্ছিল যেন আমার আশেপাশে কেউ যেন আছে। তেমনই একদিন রাতে আমি একা ঘরে শুয়ে আছি, আমার দরজায় কেউ যেন টোকা দিল, আমার ঘুম ভেঙে যায়। আমি বেড়ার ফাঁক দিয়ে বাইরে দেখছিলাম যে কে এত রাতে দরজায় টোকা মারলো। হঠাৎ আমার মনে পড়ে যায় সেই তান্ত্রিকের কথা। তাহলে কি সেই তান্ত্রিক এসেছে? আমি ভয়, আমার দাদা দাদুকে ডাকতে পারছিলাম না, আমার দম বন্ধ হয়ে আসছিল। বাইরে দিয়ে কি যেন আমাকে ডাকছিল, কে যেন বলছিল, লালন বাইরে আয় বাইরে আয়,
আজকে তোর দিন শেষ, আমি তোকে আবারও নিতে এসেছি। আমি তো তখন ভয় শেষ, আমার রুমের মাঝে হঠাৎ করে সাদা কিছু একটা প্রবেশ করলো। আমি সেই সাদা অদৃশ্য কিছু এসে আমাকে হাওয়ায় ভাসিয়ে ধরে বাইরে নিয়ে গেল। সে বড় বট গাছের নিচে নিয়ে গেল। আমি যেন হতভম্বের মতো দেখছিলাম এটা কি হচ্ছে, আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আমি দেখি সারা বট গাছে সাদা সাদা কিছু বাতাসের সাথে ভাসছে এবং আমাকে সবাই গোল করে ঘিরে ফেলেছে। আমি ভাবছিলাম ঘুমের ঘরে স্বপ্ন দেখছি হয়তো, কিন্তু না, আমি দেখি ভয়ঙ্কর এক রূপ নিয়ে সেই তান্ত্রিক আমার দিকে ভেসে ভেসে আসছে আর আমার কাছে এসে আমাকে ধরে একটা চড় মারলো। আমি যেন কান্নায় ভেঙে পড়ি আর আকুতি মিনতি করছিলাম। দেখলাম সে তান্ত্রিকের মতো কি আছে ভয়ঙ্কর রূপে আমার দিকে এগিয়ে এসেছে। বিভৎস এক রূপ, একটা বিভৎসটা হাসি দিল আর আমাকে বলল, সব কিছু তোর জন্য হয়েছে, তুই যদি আমার বিষয়ে কাউকে কিছু না বলতি তাহলে আমার মরণ হতো না। আমি বাঁচার অনেক চেষ্টা করেছি, আমাকে সবাই মিলে মেরেছে, আমার আত্মা এখনো মুক্তি পায়নি। আমাকে যে যে মেরেছে তার মৃত্যু আমার হাতেই হবে। এই বলে ভয়ঙ্কর এক হাসি দিল, আমার গলাটা চেপে ধরে বট গাছের উঁচুতে নিয়ে চলে যায়। আমার গলায় এক বট গাছের মোটা লতা বেঁধে নিচে ছেড়ে দিবে ঠিক তখনই শুনতে পায় ফজরের আজান দিচ্ছে আর আমাকে ধাক্কা মেরে সব সাদা অপূপের মতো দেখতে সবাই অদৃশ্য হয়ে যায়, সাথে তান্ত্রিক অদৃশ্য হয়ে যায়। আমি নিচে পড়ে গিয়েছিলাম এবং আমি আধো অন্ধকারের মাঝে গাছের ডানে অনেক বেশি ব্যথা পাই, তবে একটা বট গাছের লতা ধরে ফেলি। অনেক পুরনো বট গাছ, তার লতা অনেক বড় ছিল, অনেক মোটাও ছিল, নিচে চুল ছিল সেটা। আর আমি সেই লতা ধরে ধীরে ধীরে নিচে নেমে আসি, এক দৌড়ে রীতিমতো বাড়ির উঠানে গিয়ে অজ্ঞান হয়ে যায়। আমার যখন জ্ঞান ফিরে আসে তখন আমি দেখি বারান্দায় পাটিতে শুয়ে আছি আর আমার দাদু দাদা কাকার সবাই ছিল। আমাকে সবাই মিলে জিজ্ঞেস করছিল কি হয়েছে, আমি সব কিছু করে বলি তাদেরকে। তারপর আমাকে একটা কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়, ঝাড় ফুঁক দিয়ে আমাকে একটা বাদলি দেয় আর তেল পড়া দেয়। তারপরে আর তেমন কিছু ঘটেনি আমার সাথে। এই বলে গাছে পাগলা এখানে একটু থামলো আর রসিকতা করে আমাকে বলল, কে মন কেউ না ঘটনা শেষ নাকি বাকি আছে কোনটা? এখন যা শুনলা তো ভয়ঙ্কর ঘটনা শুনোই নাই, সে শুরু হইলো মাত্র, আরো বাকি আছে মিয়া। দাঁড়ো বলতেছি শোনো, এতক্ষণ বলতেছিলাম আমরা সেই সব শৈশবের জীবনের ঘটনা, এখন আমি আমার কবিরাজ জীবনে ফিরে যেতেছি। এখন বলবো যখন আমার বয়স কত, 30 বছর ছিল, সেই সময়ের ঘটনা, সাথে আমার এক ঘটনার সাথে কিভাবে আমার মিল হলো সব বলবো না। গাঁজার কলকিতে একটা টান দিতে দিতে গাঁজা পাগলা আবারও তার গমগমে কণ্ঠে বলা শুরু করলো, আমি একদিন আমার আস্তানায় বসে রাতের বেলায় ভাবতেছিলাম, একদিন তো দুনিয়া ছেড়ে চলে যেতে হইব। জীবনের একান্ত এক ছোটবেলার কথা ভাবতেছিলাম, মাপ পুণ্যের কথা, আমার বাবা মা আমাকে একা রেখে গেছেন, আজ দেখতে দেখতে কতগুলো সময় পার হয়ে গেছে, কতগুলো বছর পার হয়ে গেছে, আমার বাবা মাকে কেমন আছে আমি জানি না, খুব দেখতেছে উঠতেছে তাদেরকে। আল্লাহ আমাকে সেদিন কি বাঁচিয়ে রাখছে এই কবিরাজি করার জন্য, নাকি আমার দ্বারা মানুষের উপকার হবে তাই? এইসব বসে বসে ভাবতেছিলাম আর গাঁজার কলকিতে শুকটান মারতেছিলাম। হঠাৎ করে আমার চোখ পড়ল আকাশের বানে, আমি দেখতে পাই দুটি তারা আমার দিকে মনে হচ্ছে তাকিয়ে আছে, জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে। আমার মা আর আমার বাবা, আমার বাবা আর মা যেন হাতছানি দিয়ে আমাকে উপর থেকে বলছে তারা ভালো আছে, তারা খুব ভালো আছে। গাঁজার নেশাটা তখন সীমিত হয়েছিল, আমি ঘরে ঢুকে গেলাম, রাত তখন 12টার কাছাকাছি হবে। আমি এক গ্লাস ছাগলের দুধ পান করে শুয়ে পড়ি। আমি একটা মেয়েকে স্বপ্নের মাঝে দেখি, তার লাশটা তার বাসায় ফিরিয়ে দিতে হবে এমনটা বলছে আমাকে। হঠাৎ কারো পায়নের ঝুড়মুড় ঝুড়মুড় শব্দে আমার যেন ঘুমটা ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে বাইরে দেখি কেউ আছে নাকি। আমি বাইরে এসে বুঝতে পারি এটা কোনো মানুষ নয়, অন্য কিছু হবে। আমি আবারও গিয়ে শুয়ে পড়ি। ভোর হলে আমি দেখি একজন 21 বছরের বালক বসে আছে আমার বারান্দার দাওয়াতে, আমাকে দেখে সালাম দিল, আমিও সালামের উত্তর নিলাম, জিজ্ঞেস করলাম কে তুমি বাবা।
তখন সেই ছেলেটা আমাকে তার পরিচয় দিল। পরিচয় শুনে আমি কিছুক্ষণ চুপ করে থাকি, কারণ এই ছেলে আমার গ্রামের ছেলে। আমি তো আজ থেকে প্রায় 30 বছরের বেশি হবে ঘর থেকে চলে এসেছি এবং একই জায়গায় বসবাস করছি। এই ছেলের চোখে মুখে একটা ভয়ের ছাপ ছিল, আমি দেখে বুঝতে পারছিলাম সেটা। ছেলেটা আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করছিল আর বলছিল, দয়া করে আমাকে বাঁচান, আপনি আমার দাদার বয়সে হবেন দাদা, আমি আপনার খোঁজ পেয়েছি অনেক কষ্টে, অনেক মানুষের কাছে গিয়েছি, কেউ আমার কোনো উপকার করতে পারেনি। এক কবিরাজ আপনার কথা বলেছে, সে কবিরাজ আপনার ঠিকানা দিয়েছে, অনেক কষ্টে খুঁজে পেয়েছি আপনার আস্তানা। আমি তখন জিজ্ঞেস করলাম, কি হচ্ছে বাছা বলো তো, হ্যাঁ এমন কি সমস্যা যে এত কবিরাজ মিলে সমাধান করতে পারেনি বলো তো বাবা? হ্যাঁ তখন আমি সেই ছেলেটাকে বললাম, দেখো বাবা আমার কাছে সব কিছু খুলে বলো, কোনো কিছু লুকাবে না, বিন্দু মাত্র বলবে না, তার কিন্তু আমি কখনোই তোমার চিকিৎসা করতে পারবো না। তখন সে ছেলেটা আমাকে বলল, আমি আপনাকে দাদা বলে ডাকতে পারি? আমি বললাম, আচ্ছা বলো সমস্যা নেই। আমি এখন সে ছেলেটার মতো করে বলছি, সেটা আমি যেভাবে বলছিল আমি ঠিক সেভাবে বলছি। আমি আমার গোপন কথা, পাপের কথা সব কিছু আপনাকে খুলে বলবো, তাহলে দয়া করে রেগে যাবেন না। আমার নাম মৃদুল, আমার বাড়ি অমুক জায়গাতে, আমার মা নেই, বাবা আছে, তাই আমার শাসন তেমন একটা বাবা করেনি, এজন্য আমি বিভিন্ন ধরনের মানুষের সাথে চলাফেরা করতাম, কেউ মাথাও দিত না। আমার বাবা আরেকটা বিয়ে করেছে, বাবা সেখানে বেশি থাকে, আমি বাড়িতে একা থাকতে বেশি পছন্দ করি। নেশার জগতে কিছু বাকি নেই, এমন কোনো নেশা করিনি। এভাবে আমার দিনকাল যেন চলছিল, মেয়েদের নেশাও ছিল অনেক বেশি। হঠাৎ একদিন আমার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম, তখন মেয়েদের নিয়ে কথা উঠে এক বন্ধু বলে উঠল, বুঝলি মৃদুল, তোর তো মেয়েদের নেশা দিন দিন বাড়ছে রে, তাহলে মেয়েদের বশীকরণ কর না, যাকে খুশি তাকে নিয়ে একেবারে মুঠোয় নিয়ে আসতে, আরে বুঝিস নি, করবি নাকি? এই বিষয় শুনে আমার অনেক খুশি লাগলো। আমি জিজ্ঞেস করলাম আমার বন্ধুকে যে কিভাবে কি করা যায়। আমার বন্ধু আমাকে বলতে লাগলো, কলকাতাতে একটা বই পাওয়া যায়, সে বইটা নিয়ে আসতে হবে। আমিও সময় করে একদিন কলকাতায় গেলাম এবং আমাদের বাসা থেকে বেশি দূর নয় কলকাতা, আমার বন্ধুর কথা মতো একটা দোকানে গিয়ে এই বইয়ের নাম বললাম এবং বইটা দিয়ে দেয়। আমি বইটা পেয়ে অনেক খুশি হয়ে যাই, বাড়িতে নিয়ে আসি, বইটা পড়তে থাকি। বইতে যেভাবে লেখা ছিল আমি সব কিছু সেভাবেই জোগাড় করি, বইটা পড়ে অনেক কিছুই শিখতে পারি। আমি যেহেতু একা বাসায় থাকি আমার জন্য খুব সহজ হয়ে যায়, কারণ এসব কাজ একা করতে হবে। প্রথমে একটা জিনকে আমাকে বসে আনতে হবে, তার মাধ্যমে আমার কাজ হাসিল করতে হবে। আমি প্রথম জিনকে আনার জন্য যা যা দরকার ছিল সব কিছুর প্রস্তুতি নিলাম। আমাকে 5টা জিনিস আগে জোগাড় করতে হবে, যেমন 1 নম্বরে একজন তুলারাশির 3 বছরের জীবিত বাচ্চার মাথা নিয়ে আসতে হবে, 2 নম্বরে একজন যুবতী মেয়ের গলায় ফাঁস দেওয়ার রশি এবং তার কাফনের কাপড় আনতে হবে, 3 নম্বরে কালী মূর্তির জিব্বার মাটি আনতে হবে, 4 নম্বরে হিন্দু ধর্মের পণ্ডিতদের চিতা থেকে নাভিটা নিয়ে আসতে হবে, 5 নম্বর 7 কবরের মাটি নিয়ে আসতে হবে। এসব জোগাড় করে অমাবস্যার রাতে একটা নতুন কবরের মাছ রাখতে হবে, তারপরের অমাবস্যার রাতে আবার এগুলো তুলে আনতে হবে। বইতে লেখা ছিল ভয় পেলে চলবে না, বুকে সাহস রাখতে হবে, এই কাজ করতে গেলে অনেক ধরনের সমস্যা হবে, আরও অনেক কিছু লেখা ছিল বইয়ে। আমি বইটা অনুসরণ করে আমার কাজ শুরু করলাম। আমার প্রথম কাজ বাচ্চা জোগাড় করা লাগবে, এখন বাচ্চা কোথায় পাবো? অনেক খোঁজাখুঁজি করার পর আমি আমার আপন ছোট ভাই এর নাকি তুলারাশির বয়স তার 3 বছর বয়স ছিল, আমার মাথায় খুব নেশা হয়ে যায় আমি এই কাজটাতে সফল হব, তাই যেভাবে হোক আমার কাজ হাসিল করতে হবে। আমি আর কিছু করলাম না, আমি সুযোগ বুঝে আমার সৎ মায়ের বাড়িতে চলে যাই। আমাদের বীরে একটা জমি আছে, সেখানে আমার বাবা নতুন বিয়ে করে থাকে। আমি জানতে পারি আমার বাবা কয়েকদিনের জন্য শহরে যাবে, আমি সেই সুযোগে রইলাম। আমার বাবা শহরে যাবার দিন রাতে আমি লুকিয়ে লুকিয়ে আমার সৎ মায়ের বাড়িতে গেলাম। আমি যখন আমার সৎ মায়ের বাড়িতে গেলাম তখন সময়টা ছিল সন্ধ্যা, আমি লুকিয়েছিলাম যে আমার সৎ মা আমার ছোট ভাইকে রেখে কখন বাহির হবে। এইভাবে অনেকক্ষণ থাকার পর দেখি আমার সৎ মা রান্নাঘরে আসে, কিছুটা রান্না করবে, কনের ছোট ভাই আর সুজি রান্না করবে। আমার তখন আর মায়া কাজ করেনি, কারণ আমি তখন নেশায় যেন বিভোর হয়েছিলাম। সেই সুযোগে আমি ঘরে ঢুকে আমার ছোট ভাইটাকে নিয়ে আসি ঘর থেকে, এবং আমাদের গ্রামের অন্য পাশে একটা পুরাতন হিন্দু বাড়ি আছে, সেখানে কেউ যায় না। আমি সেখানে গিয়ে দেখলাম আমার ছোট ভাইকে, সত্যি কথা বলতে ছোট ভাইটা ক্ষুধার জন্য যেন কান্না করছিল। আমি এত নেশায় ছিলাম যে আমার মনে বিন্দুমাত্র মায়া কাজ করছিল না।
তো যাই হোক, আমি আর কথা বললাম না, আমি কান্নায় ভেঙে পড়বো। আমার ছোটো ভাইয়ের শেষ তাকানিটা আমি সাত জন্মেও ভুলতে পারবো না। আমার ছোট ভাইকে যখন জমাই করবো, তখন সেই মুহূর্তে আমার নিষ্পাপ তিন বছরের সেই বাচ্চাটা বা সেই ভাইটা আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল এবং তার নিষ্পাপ হাত দিয়ে আমার হাতটা ধরেছিল। আমি তার গলায় ছুটিটা বসিয়ে দিই। আমার নিষ্পাপ ভাইটাকে জানতো যে তার বড় ভাই তাকে জমাই করবে, আমার ডান হাতটা ধরে রাখছিল সে। আমার নিষ্পাপ ভাইটা মনে পড়েছিল আমি তাকে বোধহয় আদর করে বুকে তুলে নেব, কিন্তু আমি তো নেশায় বোধ হয়েছিলাম, আমি তখন গলায় ছুরিটা বসিয়ে দিই। আমার ছোট ভাই তখন আমার হাতটা ধরে আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল। শেষ তাকানোটা এমন এক মায়া ছিল, আমি আমার নেশার ঘরে থাকার পরে আমার বোনটা যেন কেঁদে ওঠে। দুই ফোঁটা জল আমার ছোট ভাইয়ের দুই গানে যেন পড়েছিল। আমার সৎ মা পাগল হয়ে গেছে আমার ছোট ভাইকে না পেয়ে। আমার বাবা অনেক মারধর করেছে ছোট ভাইকে না পেয়ে আমাকে, কোথায় আর পাবে। আমি যে নিজের হাতে খুব যত্ন করে নিষ্পাপ ভাইটাকে জবাই করে মাথাটা আমার ঘরে রেখে দিয়েছিলাম লবণ দিয়ে, আর বাকিটা দেহ সে পুরনো বাড়িতে মাটি চাপা দিয়ে রেখেছি, চাইলেও আর কেউ খুঁজে পাবে না। আমি তখন আরও বেশি নেশা সেবন করতাম। আমি তারপরে আমার যুবতী মেয়ের লাশ খুঁজতে থাকি। তিন দিনের মাথায় শুনতে পাই আমাদের বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে একজন যুবতী মেয়ে মারা গেছে, তার পরিবারের সাথে রাগ করে গলায় ফাঁসি দিয়ে মারা যায়। অনেক সুন্দরী ছিল দেখতে, মেয়েটার নাম ছিল কোহিনূর। আমি সেই মেয়ের বাড়িতে গেলাম। সেই বাড়িতে গিয়ে মেয়েটা যে রশি দিয়ে ফাঁস দিয়েছিল সেই রশিটা খুঁজতে থাকি। অনেক খোঁজাখুঁজি করার পর দেখি যেখানে সেই মেয়েটা গলায় ফাঁস দিয়ে মারা গেছে সেই গাছের সাথে ঝুলে আছে রশিটা। আমি সুযোগ বুঝে রশিটা নামিয়ে নিয়ে আসি, এক জায়গায় লুকিয়ে রাখি সেই রশিটা। তারপরে আমি অপেক্ষায় ছিলাম কখন মাটি দেব। মাটি দিতে দিতে রাত হয়ে যায়, আমি অপেক্ষায় ছিলাম। রাতে মাটি দিয়ে সবাই চলে যায়। কোহিনূরের কবরস্থান ছিল বাঁশের মাঝে। আমিও সুযোগ বুঝে কবরটা খুঁড়ে লাশটা দেখি। ভয় ভয় লাগছিল, চেহারাটা অনেক সুন্দর ছিল। আমি মুখের কাপড়টা খুলে ফেলি, তখন আর তাকে দেখে আমার মন যেন মানাতে পারেনি। আমি কবরের মাঝে সেই মেয়েটার পুরো শরীর কাফনের কাপড় খুলে ফেলি আর তার নগ্ন শরীরটা দেখতে থাকি। আমি সেই মৃত মেয়ের সাথে কবরের মাঝে বসে পড়ি এবং যৌন মিলন করে অনেকবার করি এবং আমি কবরের মাঝে অনেকক্ষণ ধরে থাকি। মেয়ের নেশায় আমার খেয়াল ছিল না যে কয়টা বাজে। আমি লাশটার সাথে অনেক পাপ কাজ করেছি তখন বুঝিনি। হঠাৎ দেখি লাশটা আমার দিকে তাকিয়ে আছে। আমি ভাবছিলাম এটা আমার বোধহয় মনের ভুল, কিন্তু না, সে মেয়েটা সেই রাতে একটা চর মারে আমাকে, একটা দাঁত পড়ে যায়। আমি তাড়াতাড়ি করে লাশ থেকে একটা কাফনের কাপড়টা নিয়ে চলে গেলাম। যখন আমি রশি আর লাশের কাফনটা নিয়ে বাড়ি থেকে রওনা দিলাম, তখন আমার পেছনে কারো ডাক শুনতে পেলাম। মেয়ে কন্টাক্টে আমাকে বলছে, আমার জিনিস আমার কবরে রেখে যা, না হলে কিন্তু তোর ক্ষতি হবে। আমি পেছনে না ফিরে সামনের দিকে এগিয়ে থাকি। হঠাৎ দেখি আমার সামনে কেউ দাঁড়িয়ে আছে। আমি আবছা আলোতে দেখতে পাই সে মেয়েটা যার কবর থেকে কাফনের কাপড় নিয়েছে, কোহিনূর দেখি কাফনের কাপড় পরা অবস্থায় দাঁড়িয়ে আছে আর বলছে, আমার কাফনের কাপড় ফেরত দে বলছি। আমি ভয় না পেয়ে আমার পকেট থেকে সিগারেট ছিল, আমি একটা সিগারেট জ্বালিয়ে দিলাম আর দেখা যায়নি কোহিনূরকে। আমি সেই দিন বাড়িতে চলে গেলাম। আমি তার পরের দিন আমি একটা কালী মন্দিরে যাই। আমাদের গ্রামের পাশে সেই কালী মন্দিরটা ছিল, একটা হিজল গাছের নিচে একটা কালী মন্দির ছিল। সন্ধ্যার পরে সেখানে মানুষ আর দেখা যায় না। আমারও আরও ভালো হয়েছিল যে আমি সেই মন্দিরের কাছে গেলাম। শুনশান জায়গায় গ্রামের মানুষের রাতের বেলা এই কথা আর আসেনি। আমি কালী মন্দিরের সামনে গিয়ে দাঁড়ালাম। খোলা মেলা গাছের নিচে কালী মন্দির রাখা আছে। আমি কালী মূর্তিটার জিব্বাটা ভেঙে নেই। আমি যখন কালী মূর্তিটার জিব্বা ভেঙে নেই, তখন পেছন থেকে যেন টিপ টিপ করে কিছু পড়ার শব্দ পাচ্ছিলাম। আমি হাতে তখন টর্চ হাতে নিয়ে আমি ভুলে ভুলে পিছনে তাকালাম। আমি দেখি কালী মূর্তিটা আমার দিকে ভয়ঙ্কর এক রূপ নিয়ে রেগে তাকিয়ে আছে। আমি একটু ভয় পেয়ে যাই, কারণ আমি দেখি কালী মূর্তিটা ভাঙা জিব্বা দিয়ে তাজা রক্ত পড়ছে। আমি এটা দেখে তাড়াতাড়ি করে সেখান থেকে বাড়িতে চলে আসি।
আমার কেমন জানি মনে হচ্ছিল আমার পিছু পিছু কেউ হেঁটে হেঁটে আসছে। আমি আর পিছনে না তাকিয়ে বাড়িতে এসে আমার রুমে শুয়ে পড়ি। এখন আমার হিন্দু ধর্মের পণ্ডিতের মরাদেহ থেকে চিতাখোলা থেকে তার নাভিটা নিয়ে আসতে হবে। আমি খুঁজছিলাম হিন্দু ধর্মের কেউ মারা গেছে নাকি। তার পাঁচ দিন পরে শুনতে পাই এক পণ্ডিত মারা গেছে, তার দাহ রাত 12টার পরে। আমি অনেক খুশি, আমাদের বাড়ি থেকে 1.5 কিলোমিটার দূরত্ব ছিল সেই হিন্দু বাড়িটা। আমি রাত 11টার দিকে রওনা দিলাম আমাদের বাড়িতে। তো গ্রামের মাঝে অনেক বড় জঙ্গল ছিল। আমি একটা পর্যায়ে সেই হিন্দু বাড়িতে চলে যাই। এর মাঝে দেখি পণ্ডিতরা পুড়ছে আর আধা পোড়া হয়ে গেছে। এক ঘন্টা পরে বাকিটা পোড়া হয়ে গেছে। আমি দেখি সেই নাভিটা একটা নতুন খটির মাঝে লাল গামছা বেঁধে দেওয়া হয়েছে। সব কাজ শেষ, পণ্ডিতের দাহ কাজ শেষ, তার নাভিটা এক জায়গায় পুঁতে রাখা। আমি সবার সামনে ছিলাম কিন্তু লক্ষ্য রাখছি কোথায় পুঁতে রাখা আছে। আমি তাদের দিকে বাড়ির পেছনে পুঁতে রাখি এবং তার বড় ছেলে নিয়ে আসি। আমিও সুযোগ বুঝে মাটি খুঁড়ে ঘড়িটা বের করে নাভিটা এক ব্যাগে নিয়ে নিলাম আর মাটি চাপা দিয়ে রাখলাম আগের মতো করে, যাতে কেউ বুঝতে না পারে। তাড়াতাড়ি করে আমি চিতাখোলা থেকে আমাদের গ্রামের দিকে রওনা দিলাম। কিছু দূর যাওয়ার পরে পেছন থেকে কে যেন হাতের ব্যাগটা টেনে ছুটছে। আমি পেছনে তাকে যা দেখি তা দেখার জন্য একদম প্রস্তুত ছিলাম না। আমি দেখি একটা আগুনের পোড়া শরীর আমার ব্যাগ ধরে টানছে। আমি ভয় পেয়ে গেলাম অনেক। সে কি ভয়ঙ্কর দৃশ্য রে বাবা! সেই পোড়া দেহের মানুষটা আমাকে রাগান্বিত ভাইয়া বলছে, আমার তাহ আমাকে ফিরিয়ে দে, আমার নাভিটা যদি তুই না দিস তোর মরণ হবে। আমি এটা শুনে এক দৌড়ে অনেক দূরে এসে যাই। হঠাৎ আমার গ্রামে ঢোকার আগে একটা বড় বাঁশ ঝোপ আছে, সেইখানে আসার পর দেখি বাঁশ ঝোপটা বাতাস ঝরে ফেলছে, আমার যাবার পথ আটকে দিচ্ছে। হঠাৎ শুনতে পাই আমার পেছন থেকে কেউ আমাকে নাম ধরে ডাকছে আর বলছে, আমার জিনিস রেখে যা, তাহলে আজকে তোর আর বেঁচে ফেরা হবে না। এই বলে করুণ কান্না করছে আর বিভৎস কণ্ঠে কথাগুলো বলছে। ভয় যেন আমার হাত পা কাঁপতে থাকে। আমার কাছে সিগার ছিল, আমি একটা সিগার জ্বালিয়ে দিই, কিন্তু কিছুতেই যেন বাঁশ ঝোপের কাছে থামছে না। আমার এই পথ দিয়ে যেতে হবে, আমাদের বাড়ি এছাড়া আর কোনো পথ নেই। চারপাশে যেন ডোবা ছিল, আমার কাছে যে কয়টা সিগার ছিল সব শেষ করে ফেলি। আমি বিভিন্ন ধরনের ভয়ঙ্কর শব্দ শুনতে পাচ্ছিলাম। আমাকে ভয়ঙ্কর ভয়ঙ্কর খারাপ কিছু প্রেত ভয় দেখাতে থাকি, কখনো গরুর রূপে, কখনো হাতির রূপে, কখনো সাদা শাড়ি পরা বুড়ির রূপে। বিভৎস ভয় যেন ভয় দেখাতে থাকে আর আমি নাভিটা ফেরত চাই। আমি ভয়ের গাছের পাতা জানিয়ে রাখি কিন্তু কোনো কারণ ছাড়া বৃষ্টি হয়ে আমার উপরে আগুন নিভিয়ে ফেলে। এভাবেই আমি দাঁড়িয়ে থাকি। একটা জায়গায় দেখি একটা জ্বলন্ত আগুনের দেহ আমার দিকে হেঁটে হেঁটে আসছে। আমি ভয়ে কাঁপতে থাকি। এর মাঝে দেখি ফজর আজান দিচ্ছে, সাথে সাথে দেখি সব কিছুই যেন স্বাভাবিক হয়ে গেছে। আমি একটা পর্যায়ে বাড়িতে চলে গেলাম, গিয়ে শুয়ে পড়ি নাভিটা গুজে রেখে। আমি ঘুমিয়ে আছি, আমি ঘুমের মাঝে স্বপ্ন দেখি আমাকে সবাই যেন ধাওয়া করছে, যাদের যাদের এসব জিনিসপত্রগুলো নিয়ে এসেছি সবাই খুব ভয়ঙ্করভাবে সেই দৃশ্যগুলো দেখাচ্ছে। আমার কাছে কোহিনূর তার কাফন ফেরত চায়, সবাই সবার জিনিস যেন ফেরত চাচ্ছে, আমাকে যেন টেনে টেনে ছেড়ে ফেলছে। এই স্বপ্নটা দেখে আমার প্রচণ্ড ভয় লাগে এবং ঘুমটা ভেঙে যায়। আমি দেখি আমার শরীর যেন ঘেমে গেছে এবং শরীর যেন কাঁপতে থাকে। আমি গোসল করি, রাতের বেলা চলে যাই সাত কবরের মাটি সংগ্রহ করতে, সব কিছু জোগাড় করে ফেলি। এখন অপেক্ষা করছি অমাবস্যার রাত, কবে আসবে সেই রাত, সেই দিন যেন গুনছিলাম তার পাঁচ দিন পরে শুনি অমাবস্যার রাত। আমি অনেক খুশি ছিলাম। অমাবস্যার রাতে আমি সব কিছু নিয়ে আমাদের গ্রামের একটা কবরের মাঝে রাখতে যাব। আমি আমার ছোট সৎ ভাইয়ের মাথার খুলি, গলায় ফাঁস দেওয়ার রশি আর কাফনের কাপড়, কালের জিব্বা, পণ্ডিতের দাহ করা নাভি, সাত কবরের মাটি, সব কিছু নিয়ে যখন আমি রাত 12টার দিকে রওনা দিলাম, তখন মাঝপথে আমার ব্যাগ থেকে কিছু একটা পড়ে যায়। আমি আমার হাতে টর্চ লাইটটা নিয়ে মেয়ে দেখি আমার ছোট ভাই এর মাথার খুলিটা নিচে পড়ে আছে। আমি যখন মাথার খুলিটা ধরতে যাই তখন আমার ছোট ভাইয়ের মাথার খুলিটা দেখে কান্না করছে। কিন্তু এইটা কিভাবে সম্ভব? আমি তো হিম হয়ে যাই। আমি অনেক কষ্ট করে আমার ছোট ভাইয়ের মাথার খুলিটা ধরে ফেলি। আমি আবারও আমার ব্যাগের মাঝে রাখি। আবার কিছু দূর যাবার পর দেখি আমার ব্যাগটা কানা হয়েছে। আমি ভয় যেন হিম হয়ে যাই এবং একটা পর্যায়ে আমি কবরস্থানে চলে গেলাম। আমি একটা কবর খুঁড়তে থাকি।
আমি যখন সব কিছু করতে যাবো ঠিক তখনই যা দেখি তা কখনো বোঝাতে পারবো না, ভুলতে পারবো না। আমি দেখি আমার ছোট ভাইয়ের গলা কাটা মাথা জীবিত ভাবে আমার দিকে তাকিয়ে আছে, পাশে কোহিনুরের কাপড়ের কাফন পরে গলায় রশি ধরে আছে, কি বিভৎস ভয়ঙ্কর দৃশ্য। তার পাশে দাঁড়িয়ে আছে পণ্ডিত, পুরা শরীর যেন গায়ের মাংস যেন খুবলে খুবলে পড়ছে, তার পেছন দিয়ে যেন কালী মূর্তি দাঁড়িয়ে আছে, সে এক ভয়াবহ দৃশ্য। আমি এসব দেখে সেখানেই অজ্ঞান হয়ে যায়। আমার হুশ ফিরে যখন তখন দেখি সে কবরের মাঝে শুয়ে আছি, আমার গায়ে অনেক নখের আঁচড়। আমি তাড়াতাড়ি করে উঠে দেখি আশেপাশে কেউ আছে নাকি, কেউ ছিল না। আমি উপরে উঠে আমার ব্যাগ খুঁজতে থাকি কিন্তু তখন কিছুই খুঁজে পায় না এবং নিচে জানি না কি হচ্ছিল। আমি বাসায় চলে আসি, অনেক ব্যথা ছিল আমার, অনেক জ্বর ওঠে, আমি প্রায় চার দিন জ্বরে ভুগছিলাম। আমি একটু সুস্থ হলে বাজারে যাই, আমাকে যারা এসব করার বুদ্ধি দিয়েছে তাদের খুঁজে পাচ্ছি না। আমি আমার বাড়িতে চলে গেলাম, বিকেলবেলা দেখি আমার এক বন্ধুর মা আমাদের বাড়িতে আসে এবং আমার কাছে এসে জিজ্ঞেস করে, তুহিন কোথায় বাবা? আমি বললাম, কাকিমা আমি তো চার দিন ধরে অসুস্থ। আমার বন্ধুর মা বলল, আজকে তিন দিন ধরে তুহিনকে খুঁজে পাচ্ছি না, খুঁজে গেছে জানি না, সাথে কেউ নাকি তাকে খুঁজে পাচ্ছে না, তাহলে কই গেছে, সবখানে তো খুঁজলাম কেউ তো পাচ্ছে না। আমি তখন আমার বন্ধুর মাকে বললাম, কাকিমা আপনি বাসায় চলে যান, আমি দেখি খোঁজ নিয়ে আপনাকে জানাবো না। আমি একদিন খুঁজেও পেলাম না, তার পরের দিন আমি রাতে ঘুমাতে যাই, আমি ঘরের হারিকেনটা নিভিয়ে শুয়ে পড়লাম, মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। আমার কেমন জানি মনে হচ্ছিল আমার পাশে কেউ একজন শুয়ে আছে। আমি চোখ মেলে দেখি কোহিনুরের মরাদেহ, সেই পণ্ডিতের দাহ, আমার ছোট ভাই কালী মূর্তিটা আমার বিছানায় বসে আছে। এটা দেখে আমি এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। আমার হুশ ফিরলে দেখি আমি আমার বিছানার নিচে পড়ে আছি। আমি শুতে গেলে একটা ভূত প্রেত সবগুলো যেন আমার কাছে চলে আসে, খুব আতঙ্কিত থাকি। তার কিছুদিন পরে আমি রাতে নেশা করে ঘরে চলে যাই, রাত তখন বারোটা হবে, আমি দেখি আমার বিছানায় কেউ শুয়ে আছে। আমি ভালো করে দেখি কেউ আছে এবং খেতা মুড়ি দিয়ে পা টিপে টিপে গেলাম আমার বিছানার কাছে। আমি ভেবেছিলাম আমার বন্ধুরা কেউ হবে, কিন্তু তখন ঘটে গেল এক ভয়াবহ আতঙ্কজনক ঘটনা। আমি বিছানার পাশে গিয়ে টান দিয়ে ধরলাম, দেখলাম কোহিনুরের মরা লাশ আমার দিকে ভয়ঙ্কর রূপ নিয়ে তাকিয়ে আছে। সে কি বিভৎস দৃশ্য, আমি নিজেকে বোঝাতে পারবো না, বিশ্বাস করতে পারবো না, ভয় আমার রূপ যেন পানি ছিল না। কোহিনুর লাশটা আমাকে বলছে, আমার লাশের কাফন আমাকে ফিরিয়ে দে, তোর তিন বন্ধুকে মেরে ফেলেছি, এবার তোর পালা, অবসর রাতে তোকেও মেরে ফেলতাম। সেদিন রাতে তোর তিন বন্ধু আসে, তাই কিছু বলতে পারিনি তোকে, কিন্তু তোর বন্ধুকে মেরে পাশে ডোবাতে ফেলে রাখছে, তার কারণ আমাদের চিনিস দিয়ে খারাপ কাজে ব্যবহার করবে তাই। আর তুই তো বড় পাপি, তোর তো রক্ষা নেই, তুই আমার মৃত্যু শরীরটাকে ছাড়িস নি, আজকে মৃত্যু আমার হাতে, আজকে তোর মৃত্যু আমার হাতে। এই বলে লাফ দিয়ে আমার ঘাড়ের উপরে চড়ে বসে আমাকে গলায় কামড় দিতে চায়। আমি ভাবছিলাম সেদিনই আমার মৃত্যু হবে, হঠাৎ আমার ঘরে চারজন পুলিশ ঢুকে আমাকে ধরার জন্য, তার কারণ আমি নাকি আমার বন্ধুদেরকে খুন করেছি। কিন্তু পুলিশরা এসে দেখে আমার গলা কোহিনুরের লাশ চেপে ধরে রেখেছে, কামড় বসাতে যাচ্ছে। পুলিশ দেখে কোহিনুরের লাশটা গায়েব হয়ে যায়, কিন্তু যাবার আগে একটা কথা বলে যায়, আমি আবারও আসবো আমার কাফনের কাপড় নিতে। পুলিশগুলো তাদের নিজের চোখে এই ঘটনাটি দেখে বুঝতে পারে, মূলত আমি খুন করিনি, আমার বন্ধুদের খুন করিনি। আমাকে তারা জিজ্ঞেস করলো আসলে মূল রহস্যটা কি, আমি তাদের মিথ্যা কথা বলি যে আমি কিছুই জানি না। আমরা কিন্তু এই মেয়েটার লাশটা আমাদের বারবার মারার জন্য নিয়ে আসে, আমার বন্ধুদের মেরে ফেলছে, এখন আমাকে মারতে চাইছে। তো আপনাদের নিজের চোখেই দেখলেন, তারপরে আমার আর কিছু বলেনি, আমাকে ভালোর্জন কবিরাজের কাছে যেতে বললো। আমি পুলিশদের সাথে আমার বন্ধুদের কাছে গেলাম, বন্ধুদের বাড়িতে গেলাম, আমার বন্ধুর লাশ যেন পচন ধরেছে, খুব ভয়ঙ্করভাবে মারছে। আমি তখন বুঝতে পারি তাহলে কি আমার বন্ধুরা আমাকে ধোঁকা দিয়েছে, তার জন্য ওদেরও মরতে হয়েছে। এরপর আমি কবিরাজের কাছে যাই, সবাই আমাকে বলে যে তারা এই বিষয়ে কিছুই করতে পারবে না, তাহলে তাদের মৃত্যু হবে। আমাকে সেই কোহিনুরের লাশটা বারবার ভয় দেখাচ্ছিল এবং লাশটা কবিরাজের কাছে গেলাম, সে আপনার ঠিকানা দেয়। এই বলে মেদুল ছেলেটা গাঁজা পাগলার হাতে পায়ে ধরে কান্না করে। এখন আমি আবারও গাঁজা পাগলার ভাষায় বলছি, বলছেন গাঁজা পাগলা, আমি এই কথা শুনে আমার আত্মা যেন কেঁপে উঠল, এত বড় ঘটনা, এত কিছু হয়ে গেছে। আমি সেই ছেলেটাকে বললাম,
সব শুনলাম, তুমি পাপ করেছো, তার শাস্তি একদিন তোমাকে পেতেই হবে। আমি তোমার সমস্যা চেষ্টা করবো, কিন্তু তোমার কথা দিতে হবে, যদি আমি তোমার সমস্যার সমাধান করতে পারি তাহলে তুমি ভালোর পথে চলে আসবে, নেশা ছেড়ে দিবে, পাঁচক নামাজ পড়বে, তাহলে আমি তোমার বিষয়টা নিয়ে ভাববো আর বসবো। মৃদুল তখন বলে উঠলো, জি দাদা আমি আপনার কথা রাজি আছি। আমি তখন মৃদুলকে বললাম, আচ্ছা তুমি বাসায় যাও, আমি আগামীকাল রাতে তোমাদের বাসায় আসবো, ঠিক আছে? তখন মৃদুল আমাকে বললো, আপনি কি আমাদের বাড়ি চিনবেন দাদা? আমি তখন তাকে বললাম, চিন্তা করো না, তোমার এসব নিয়ে চিন্তা করতে হবে না। তারপর সে ছেলেটা চলে যায়, আমিও গাজারে কলকিতে সুখ টান মারছিলাম আর ভাবছিলাম, এত কবিরাজ দেখালো তাহলে তারা ভয় পেয়ে কাজটা করলো না কেন? রাতে আমি আসন করে বসলাম, আমার শক্তি দিয়ে যা বুঝতে পারি একজন তান্ত্রিকের আত্মা, সে তান্ত্রিক এখনো মুক্তি পায়নি। এই মেয়ে কোহিনুরের আত্মা এবং মুক্তি পায়, একজনকে দাহ করতে হবে আর একজনকে আবারও পরিপূর্ণভাবে মাটি দিতে হবে। আমার বারবার মনে হচ্ছিল এই তান্ত্রিকের সাথে আমার আরও আগে শত্রুতা আছে, কিন্তু কে সে তান্ত্রিক বুঝতে পারছি না। আমি আমার বন্ধু জিনদের সাথে কথা বললাম, আমার বন্ধু জিন আমাকে বলল, বন্ধু আমি সব জানি, ছোটবেলার কথা মনে আছে আপনার সেই তান্ত্রিকের কথা, সেই তান্ত্রিকের আত্মা এই কোহিনুরের আত্মার সাথে মিলে গেছে। আমার বন্ধু জিন আমাকে সব কিছু বলে দেয়, কিভাবে কিভাবে এই ঘটনার সমাধান করতে হবে বা কি করতে হবে। আমিও তাদের কথা মতো আমার গ্রামে চলে যাই। 30 বছর পরে আমার সেই গ্রামে মাটিতে পা রাখি, আমাকে কেউ চিনতে পারেনি, আমার দাদা দাদি বেঁচে নেই। আমার দাদা দাদির কবর জিয়ারত করে সে ছেলেটার বাড়িতে চলে গেলাম। মৃদুল আমাকে দেখে আমাকে জিজ্ঞেস করলো, দাদা আপনি আমাদের বাড়িতে কিভাবে চিনলেন? আমি মৃদুলকে বললাম, এটা পরে বলবো, আগে তোমার সমস্যা সমাধান করি তারপর কথা হবে। আমি মৃদুলকে বললাম, মৃদুল কবরটা কোথায়? সেখানে নিয়ে যেতে আমরা রাত 10টার মধ্যে সেই কোহিনুরের কবরস্থানের দিকে চলে গেলাম। আমি আমার যা যা দরকার সেখানে নিয়ে যাই। শুনশান এক জায়গায় ভালো লাগছিল, গ্রামের হাওয়া বাতাস পেয়ে খুব ভালো লাগছিল। আমি মৃদুলকে একটা বৃত্তের মাঝে বসিয়ে দিই, আমি কোহিনুরের কবরে কিছু মাটি নিয়ে আমার আসনে পড়ে রাখি, আমি যেখানে বসে ধ্যান করব আমি একটা কলকিতে গাঁজা বানিয়ে বসে পড়ি। আমার আসনে একটা বৃত্ত বানিয়েছিলাম, আমি আমার মতো করে ধ্যান মগ্ন আছি। হঠাৎ দেখি একটা কালো ঘোড়া আমার দিকে এগিয়ে আসছে, ঘোড়াটার মুখে একটা পুটলি আছে, ঘোড়াটার সেই পুটলিটা আমার সামনে রেখে চলে যায়। তখন আমার ভেতর থেকে আমার বন্ধু চিন বলে উঠল, এটা আমার সৈনিক, এই পুতনির ভেতরে সে 5টা জিনিস আছে, আপনি রুকা করেন, সবাইকে হাজির করেন, এক এক করে সব জিনিস ফিরিয়ে দিবেন, ঠিক আছে? তবে সেই তান্ত্রিকের আত্মা কিন্তু আপনার উপর হামলা করতে পারে, সাবধানে কাজ করবেন। আমি আমার বন্ধু জিনের কথা মতো রুকা করি, হঠাৎ শুনতে পাই একটা বাচ্চার কান্নার আওয়াজ। আমি মৃদুলকে বললাম, মৃদুল ভয় পাবেন না, যখন যে আসবে তুমি তার কাছে ক্ষমা চেয়ে নেবে আর তার জিনিস অবশ্যই ফিরিয়ে দেবে, কেমন? আমি রুকায় করছি, ধীরে ধীরে শুনতে পাই একটা বাচ্চার কান্নার আওয়াজ, খুব কাঁচা চলে এসেছে কান্নাটা। আমি দেখতে পাই একটা বাচ্চা শিশু মাথাবিহীন দাঁড়িয়ে আছে। আমি মৃদুলকে বললাম, মৃদুল মৃদুল তোমার ছোট ভাইয়ের মাথাটা ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। মৃদুল তার ছোট ভাইয়ের মাথার খুলিটা তার সামনে রাখে, মাথাবিহীন বাচ্চাটা তার মাথাটা নিয়ে কোথায় যেন হারিয়ে যায়। আমি আবার রুকা করা শুরু করি, কিন্তু কোহিনুরের আত্মা আসছে না। আমি আবার রুকা করে দেখি কালী মূর্তি ভাসছে আর আমার চোখে। আমি মৃদুলকে বললাম, কালীর জিব্বাটা সামনে রাখো। কালী মূর্তিটার জিব্বার সামনে রাখি, সে গায়েব হয়ে যায়। তারপর রুকা করে দেখি এক বৃদ্ধ পণ্ডিত দূরে দাঁড়িয়ে আছে। আমি মৃদুলকে বললাম, দাঁড় করা নাভিটার সামনে রাখো। মৃদুলও দাঁড় করা নাভিটা রাখে, পণ্ডিত মশাই নিয়ে গেছে। তারপর আবার রুকা করে দেখি 7টা কঙ্কাল দাঁড়িয়ে আছে, আমার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। আমি বুঝতে পারি এরা কি চায়। আমি মৃদুলকে বললাম, 7 কবরের মাটি সামনে রাখতে, কিছুক্ষণের মাঝে মাটিগুলো যেন গায়েব হয়ে যায়, কিন্তু এখনো একজন বাকি আছে, কোন রাত্তা এটা এখনো আসছে না। আমি একটু অন্যরকম রুকা করা শুরু করি, আমি কোহিনুর গলায় রশিতে আগুন জ্বালিয়ে দিই। একটু পর দেখি শা শা করে কাফনের কাপড় পরা মেয়ে মৃদুলের পিছু দৌড়িয়ে আছে, বিভৎস সময় দাঁড়িয়ে আছে। আমি কোহিনুর আত্মাকে বললাম, খবরদার খবরদার, কোহিনুর মৃদুলকে কিছু বলবি না, তোর কাফনের কাপড় ফিরে দিতে দিচ্ছি, ঠিক আছে? কোনো সমস্যা নেই, আর তোর তোর জন্য নতুন কাপড় আনছি, তোকে আবার নতুন করে তোর জানাজার নামাজ পড়িয়ে দিব। তখন কোহিনুর বলে উঠল, না আমি হারামজাদাটার মাথা
আর শেষ করে দেব, অনেক খারাপ অনেক খারাপ। আমি তখন কোহিনুরকে বললাম, এই ছিনা ওই কথা দিয়েছি, যদি সমস্যার সমাধান করতে পারি তাহলে ভালোই যাবে, ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, সাত পদে চলে আসবে। আমি কাজটা নিয়েছি এই জন্যে। অনেক বোঝানোর পর দেখি মায়া হলো, বাপরে বাপ, কোহিনুর আত্মা থেকে ভয়ঙ্কর ছিল, খুবই ভয়ঙ্কর। আমি মৃদুলকে বললাম কোহিনুরের কাফনের কাপড় ফিরে দিতে, তার হচ্ছে ক্ষমা চাও মৃদুল। মৃদুল তাই করলো। আমি দেখি কোহিনুর চুপ করে আছে, আর আমাকে যাওয়ার আগে বলে যায়, কোহিনুর লালন বাবা, আপনার জন্য আজ আমাকে মুক্তি পেলাম, আমি মুক্তি পেলাম। আমি আপনার আস্তানে অনেকবার গিয়েছিলাম কিন্তু আপনার সান্নিধ্যে কখনো আসতে পারিনি, গায়েবি জানা যায় নামাজটা পড়িয়ে দিন প্লিজ, পড়িয়ে দিন। এই বলে কোহিনুর তার কাফনের কাপড় নিয়ে চলে যায়। তার গলার রশিটা আমি পুড়িয়ে ফেলি, কিন্তু এখনো তার একজন বাকি আছেন, সেই তান্ত্রিকের আত্মা কি আনতে যাচ্ছে তা আমার কাছে জানা আছে। আমি অনেকক্ষণ রোগা করার পরে দেখি একটা কালো আবক দূরে দাঁড়িয়ে আছে, আমার উপর খুব রাগ নিয়ে তাকিয়ে আছে। আমি তান্ত্রিকের আত্মাকে বললাম, দেখেন মোর তো ভূত হয়ে গেছেন, এখনো রাগ করেনি আপনার, হ্যাঁ আমার প্রতি। আস্তে আস্তে লক্ষ্য করলাম আমার ভেতর থেকে আলোক রশ্মি বেরিয়ে আসলো। আমার বন্ধু যিনি আমার ভেতর থেকে বেরিয়ে এসে বলল, বন্ধু বুঝেছি এভাবে আসবে না, এদেরকে যেতে হবে, আমি নিজে ওকে আজকে নরকে পাঠিয়ে দেব। আমি লক্ষ্য করলাম আমি বসে আছি, আর আমার বন্ধু জিন তান্ত্রিকের আত্মাটাকে টেনে নিয়ে যাচ্ছে। একটু পর দেখে আমার বন্ধু জিন আমার ভেতরে প্রবেশ করলো। আমার বন্ধু জিন আমাকে বলল, বন্ধু আলহামদুলিল্লাহ আমাদের কাজ সফল হয়েছে, এখন এই ছেলে মুক্ত, আর কোনো ভয় নেই, আর কোহিনুরের নামে গায়েবি জানাজার নামাজ পড়াতে হবে, আর তার সাথে মৃদুলের ছোট ভাইয়ের নামে গায়েবি জানাজার নামাজ পড়াতে হবে। আলহামদুলিল্লাহ এত বড় একটা ঘটনার সমাধান করতে পারছি তাহলে। তারপর আমি মৃদুলকে সমস্ত ঘটনা খুলে বললাম, আর বললাম, মৃদুল আমি এই গ্রামের ছেলে, আমি আমার বাড়ি অমুক জায়গাতে, ঠিক আছে? মৃদুল আমাকে ধরে জড়িয়ে ধরে কান্না করে দিল, আর আমাকে ক্ষমা চেয়ে নিল আমার কাছে। এতটুকু বলে এই ঘটনাটি শেষ করলেন গাঁজা পাগলা। জেসু ভাই, এই ছিল আজকের গাঁজা পাগলার ঘটনা। ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের উৎসাহ পেলে নতুন ঘটনা লিখতে উৎসাহ পাই, এবং আপনাদের জন্য মায়াপুরীর রহস্যের গল্পটা একটু ব্যস্ত আছি তাই লিখছি যেসু ভাই। আর যদি লেখায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। অবিরাম ভালোবাসা দোয়া রইল সবার জন্য। আবারও কথা হবে নতুন কোনো ঘটনাতে। দীর্ঘজীবী হোক ভৌতিক কথা, পাশে আছি থাকবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ প্রিয় যেসু ভাই, এবং সুস্থ থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা প্রতি রাতে আপনাদের জন্য নতুন নতুন ঘটনা যেন নিয়ে আসতে পারি, এবং আমাদের প্রিয় যেসু ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আমাদের ঘটনাগুলো কালেক্ট করে একা এতদিন রাত কষ্ট ধরে অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য ঘটনাগুলো অসাধারণভাবে প্রচার করেন আপনি। যেসু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, প্রিয় পরিজার বড় ভাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও কথা হবে নতুন কোনো ঘটনাতে। ইতি আপনাদের ভৌতিকথার প্রিয় সিনিয়র অফিসার স্টোরি টেলার মিরাজ ইসলাম দুবাই থেকে বলছি। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।